কালো জিরে দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটা টমেটো দিয়ে দিই। ইলিশ মাছ ভাজা হয়ে গিয়েছে, মশলা কষানো হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি আমি সর্ষে, আমি অর্গানিক সর্ষে নিয়েছি, খুব সুন্দর ঝাঁজ পেরিয়েছি সর্ষেটা, সর্ষে বেটে ছেঁকে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আমরা অনেকভাবেই ইলিশ সর্ষে খেয়ে থাকি, কখনো টিফিন বক্সে করে ভাপা করি, কখনো কলা পাতায়, কখনো লাউ পাতা দিয়ে ভাপা করি। আজ আমি কড়াইতে সর্ষে দিয়ে ভাপিয়ে নিই। এবারে আমি দু তিন মিনিটের জন্য ঢেকে দেব, সর্ষে ফুটে উঠেছে, দিয়ে দেব মাছগুলোর উপরে সর্ষে দিয়ে দিচ্ছি, কারণ নাড়ানো যাবে না, হালকা করে ভাজা যদি ভেঙে যায়। এভাবেই আমি 3-4 মিনিট ঢেকে রাখবো, তারপর সার্ভিং বলে সার্ভ করে নেব। হয়ে যাবে আমাদের ইলিশ সর্ষে। হয়ে গেল আমার সর্ষে ইলিশ, এবারে গরম ভাতের সাথে সর্ষে ইলিশ সার্ভ করে নেব। বন্ধুরা, আপনাদের যদি এই রেসিপিটি পছন্দ হয়ে থাকে তবে প্লিজ লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, এবং যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার অন্য কোনো রেসিপির সাথে, ততক্ষণ